Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Very good. টাকা আপনার সামনে আছে, হীরে কখন পাবো? বাস এলো বলে পিতাম্বর, রঞ্জিত বলছি। হ্যাঁ, টাকা পেয়ে গেছি, হীরেটা কখন পাঠাচ্ছ? বাস 15 মিনিটের মধ্যে আমি চিন্টুর হাতে পাঠাচ্ছি হীরে, ওই আমাদের নীলাম্বর ওর সাথে। হ্যাঁ, এনে একটু সাবধানে যাবি। ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট ওয়ারি। আরে তুই থাকতে আমার কিসের চিন্তা রে, তাও একটু সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ, যা যা সাবধানে। হ্যাঁ, কেউ কোনো দিন আমার বাচ্চারা সবাই এসে গেছে। আচ্ছা, ওই দিন সোনা ও ফিরে দিয়েছিল কারণ আজ এতগুলো হীরে পাবে বলে। এত বড় দামাল নিয়ে আমাকে 20টা টাকা তো দে। আমার বাবার সঙ্গে কি কারণ হতে পারে? ম্যাডাম, এমন লোকেদের সবসময় পুলিশের কাছাকাছি থাকতে হয়। কেন? কারণ এই ভদ্রলোক মারপিট ভাঙচুর কোম্পানির এমডি, আর সর্বদা পুলিশের অতিথি হয়েই থাকেন। ও, তাহলে ওনার এই গুণ আমি আজই জানলাম। ঠিক আছে, তাহলে আজ ওর আপ্যায়ন আমি করব। কাকে খুঁজছো তুমি? ড্যাডি ড্যাডি ড্যাডি, যে এখন এখানে ছিল ও ও ও কোথায় চলে গেল ড্যাডি?
ওকে তো আমি বিদায় করে দিয়েছি। আরে আমাকে এসে বলতে শুরু করেছে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমাকে এসে বলছে। আচ্ছা এটা কি সত্যি? এটা কি সত্যি? এটা কি সত্যি? নো ড্যাডি, নো ড্যাডি, এটা সত্যি, এটা সত্যি নয় ড্যাডি। আমি তা জানতাম, আমি ওকে বলে দিয়েছি যে আমার মেয়ে এমন লোফার ছেলের প্রেমে পড়বে না, এমন ছেলেদের পায়ের নিচে রাখে। একদম, হ্যাঁ ড্যাডি, জুতোর নিচেই রাখি। হ্যাঁ ড্যাডি, তুমি সত্যি কি এই কথা বলেছো? হ্যাঁ আমি বলেছি, খবরদার, যদি আমার মেয়ে চক্করে পড়ো তবে জেলের ঘানি টানাবো তোমাকে দিয়ে। হ্যাঁ আর আমার মেয়ের জুতো পালিশ করাবো। ড্যাডি ও কিচ্ছু বললো না। ও কি বলবে, ভীতু কোথাকার ভয় পালিয়ে গেছে। অসভ্য, প্রেমও করা যায়, মুখে কুলু পেটাছে। আচ্ছা বলতো, আমি বুঝতেই পারছি না তুই গাড়িটা এখানে থামাতে বললি কেন। আরে বন্ধু, তুই তা বুঝবি না, জানিস দেবা এখানে আসছে, আর এও জানি ঠিক কোনো সুন্দরীর সঙ্গে দেখা করতে আসছে। যদিও বা কোনো মেয়ের সঙ্গে দেখা করতে এসেই থাকে, তোর কি করার আছে? আমি কিছুই করব না, আমি শুধু একটা ছোট্ট কাজ করব, ওর ঝুলপি ধরে এভাবে টানবো, তারপর খুব 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 মারবো, তারপর তারপর শুধু বলবো, দেবা তোমার আর আমার সম্পর্ক শেষ, তুমি বিদায় হও। এই তুই একদম পাগল, একই মিনিটে এসপার বা ওসপার? আমি তো এরকমই বন্ধু। আঙ্কেল কোথায় যাচ্ছে? আমি দেবার সঙ্গে দেখা করতে এসেছি। দেবা আপনার সঙ্গে দেখা করতে আসছে? আমি ওকে এখানে ডেকেছি। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ওই রাজা হিরে নিয়ে পালিয়েছে, আমাকে 20 টাকাও দেয়নি, আর আর সব হিরে নিয়ে পালিয়েছে। আমি ওকে খবর দিয়ে দেবো রাজা কোথায় যাচ্ছে। আঙ্কেল আপনাকে আমার দিব্যি, আপনি ওকে একদম বলবেন না। হ্যাঁ ঠিক আছে, দিব্যি যখন দিচ্ছ কোনো ব্যাপার নয়, বলবো না, কখনোই বলবো না। ওকে থ্যাংক ইউ আঙ্কেল, আপনার 20 টাকার দরকার ছিল না, এই নিন। না ছোট্ট মেয়ে, ছোটদের থেকে পয়সা নিতে নেই। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ মাই চাইল্ড। শান্তি পেলে তো এবার যাওয়া যাক। ওই সবাইকে মেরেছে, তারপর সব কিছু নিয়ে গেছে, সব কিছু, ওই ওই হারামজাদা, সব কিছু, আমাকে 20 টাকাও দেয়নি, সব নিয়ে গেছে। রাজা হিরে নিয়ে গেছে, হিরে নিয়ে গেছো, এই যে মশাই 20 টাকা দিন না। আরে বাহ, 50 টাকা নোট, 2 দিন চলে যাবে মশাই। এবার বল রাজা কোথায়। বলবো না মশাই, আমি বলবো না, আমি প্রতিজ্ঞা করেছি ছোট্ট মেয়ের কাছে, আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না। কিন্তু রাজাকে আমি খুঁজে নেব ওর হিরের সাথেই। কোথায় গিয়েছিলে তোমরা? এখন সময় হলো আসার। প্রথমে অ্যালার্ম দেওয়া করেছিল, অ্যালার্ম বাজতো আর আমাদের ঘুম ভেঙে যেত, আর এখন তো কোনোদিন অ্যালার্ম বাজবে না, আমাদের ঘুমও ভাঙবে না। কেন, মরতে যাচ্ছ নাকি? না আসলে সে কথা নয় স্যার, আপনার ভয় কালোবাজারিদের হাতে হাত রাখা বন্ধ করে দিয়েছে, আগে হাতে হাত রাখতে হাত গরম হয়ে যেত, কিন্তু এখন তো আন্ডারওয়্যার কিংবা পয়সা জোগাড় করতে অ্যালার্ম দেওয়া ঘড়ি বিক্রি করতে হয়েছে। আর আপনার দেরির কারণ? আমি অন্য একটা চাকরি খুঁজে গিয়েছিলাম স্যার, এই পুলিশের চাকরির বেতনে না তো আমার বউ খুশি, না আমার সংসার চলে, যেদিন থেকে আপনি এসেছেন উপরের ইনকাম বন্ধ হয়ে গেছে। কাল আমার বউ রামকটুরি কেঁদে কেঁদে বলছিল, ছেলের বাবা এইভাবে ধুকে ধুকে বাজার থেকে ভালো কোনো বড় লোকের সাথে ভেঙে যাওয়া, এখন তো শুধু বলছে স্যার, যদি সত্যি সত্যি ভেঙে যায় তবে। না না এমন কিছু হবে না। যদি করে? না না এমন কিছু যদি করে। শাট আপ বন্ধু, তোমাদের জন্য কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ ভাবুন,
তাড়াতাড়ি ভাবুন আমার অ্যালার্ম কবে বাজবে। কি হলো স্যার? আইডিয়া এসে গেছে। আইডিয়া? প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, চিফ মিনিস্টার ফান্ড, জল জ্বালা রিলিফ ফান্ড, বর্ষা রিলিফ ফান্ড, তুফান রিলিফ ফান্ড, কম তুফান রিলিফ ফান্ড, সবার জন্য ফান্ড আছে, কিন্তু আমাদের পুলিশদের জন্য কোনো ফান্ড নেই। কিন্তু এবার ফান্ড হবে, আমি তোমাদের জন্য ফান্ড বানাবো, চিন্তা করো না হাবিলদার, আমি তোমাদের মতন ভাইদের জন্য এই ফান্ড নিশ্চয়ই বানাবো। মনে হচ্ছে এই ডিসির সাথে দেখা করার ইচ্ছা অপূর্ণই থেকে যাবে। আচ্ছা, এই ডিসি হিন্দুস্থানে কবে আসছে? এই ডিসি আবার কে? ডিসি একটা মহান লোক, মহান। জানো, উনি যার মাথায় হাত রাখেন ওর 14 পুরুষের ভাগ্য বদলে যায়। ডিসি 2 নম্বর ব্যবসা করার লোকেদের সবার জন্য ভগবান। আমাদের মতন সবাই যারা সকালে সন্ধ্যায় ভগবানকে নয়, ডিসির নামে ধূপ ধুনো জ্বালায়, ডিসি আন্ডারওয়ার্ল্ডের সম্রাট। আচ্ছা, তুই আমাকে মারবার জন্য খুঁজে বেড়াচ্ছিস, কিন্তু আমি তোকে মারবার জন্য তোর সামনে এসে গেছি। কি ভাবছিস? না বেশি বলি না বেশি শুনি। যদি তোর মনে হয় যে দেবা তোকে খুঁজছে, তাহলে তার কারণও জানিস। হ্যাঁ, রাজাকে সেই খোঁজে যার সময় শেষ হয়ে আসে। কি ভাবছিস? তোর এই বকবকানি বন্ধ কর। কাল রাতে আমার এই সাথীদের 30 কোটির হীরে লুট হয়েছে। যে নিয়েছে তার মুখ তোমার মুখ। 24 ঘন্টার মধ্যে ওই হীরেগুলো আমার হাতে চাই, নয়তো 24 ঘন্টা? 24 ঘন্টা কেন, এখনই নিয়ে নে। এই নে 30 কোটি টাকার হীরে। হিম্মত থাকলে এটা উঠিয়ে নে। কি ভাবছিস? তোমাদের হীরে, উপর থেকে কাঁচা লঙ্কা আর কি পড়ছিস রে? ও হাই, তুই কখন এলি? আরে ভাই, আসলে আমি এটা প্রমাণ করতে চাই যে আমি বড় ঘরের মেয়ে। তো কি হয়েছে,
আমিও রান্না করতে জানি। কিন্তু এটা কাকে প্রমাণ করতে চাইছিস? আমি ওই দেবাকে প্রমাণ করতে চাই। ও জানিস কাল কি হয়েছে? কি হয়েছে? কালও আমাকে ভীষণ অপমান করেছে। কি করেছে? শুনবি, কাল আমি ওর বাড়িতে গেছিলাম, সারাদিন কিছু খাইনি, তাই আমি ওকে বললাম যে আমি রান্না করে খাওয়াচ্ছি। জানিস ও কি বললো আমায়? কি বলতে লাগলো? তুমি তো বড় ঘরের মেয়ে, তোমার পেছনে পেছনে তো অনেক কাজের লোক ঘুরে বেড়ায়, যে কখনো কিচেনেরই মুখ দেখেনি, সে যদি ভুলেও কারো খাবার বানিয়ে দেয় তবে তার ফুড পয়জনিং হতে বাধ্য। জানিস এই সব বললো? ও তোকে এত কিছু বললো আর তুই একদম চুপ করেছিলি? তুই কি ভাবলি আমি এমনি ছেড়ে দেবো? আমিও পরিষ্কার বলে দিয়েছি, তুমি কি ভেবেছো আমি রাখতে জানি না? ঠিক কেটেছি, খুব বকবক করছিল, আমার পেটের অনেক নকশা, একটু নুন যদি এদিক ওদিক হয়ে যায় তবে হজম করতে পারবো না। এবার খেলাটা জমবে, আমি মজা দেখব, কারণ এই হলো আসল জিনিস। এটা এবার টের পাবে তুমি।